আজকের ভিডিওটা মূলত এটাই। তো যাদের সামনের হেয়ার লাইন যেটা আছে সেটা অনেকটা পিছনে চলে গেছে বা এই দুই সাইডের অনেক সময় অনেকের ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হয় এই দুই লাইনের চুলটা উঠে যায় বা সিটিটা অনেকটা চওড়া হয়ে গেছে বা এক জায়গায় চুল উঠতে উঠতে গোল প্যাচেস এর মতো হয়ে গেছে, তোমাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। দীপাবলির তোমাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সবাই খুব ভালোভাবে এনজয় করো নিজেদের দীপাবলি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই সাইডের যে হেয়ার লাইনটা তোমরা এখন অনেকটা রিকভার দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে ইমেজ অ্যাড করে দেব। কিছুদিন বলাটা ভুল, প্রায় এক মাস আগে আমার কিন্তু এই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিল, এই সাইডটা এবং এই সাইডটা এখন অনেকটাই কিন্তু রিকভার হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক বেবি হেয়ার উঠেছে। এটা সবে হলো আমি 15 দিন ইউজ করছি, এটা টানা এক মাস যখন আমি ইউজ করবো তখন তোমাদেরকে ভালোভাবে রেজাল্টটা দেখাতে পারবো যে আগের থেকে পরে চুলটা কতটা রিকভার। আজকের ভিডিওটা মূলত এটাই। তো যাদের সামনের হেয়ার লাইন যেটা আছে সেটা অনেকটা পিছনে চলে গেছে বা এই দুই সাইডের অনেক সময় অনেকের ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হয় এই দুই লাইনের চুলটা উঠে যায় বা সিটিটা অনেকটা চওড়া হয়ে গেছে বা এক জায়গায় চুল উঠতে উঠতে গোল প্যাচেস এর মতো হয়ে গেছে, তোমাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে তোমরা যে জায়গাগুলোতে চুল উঠে গেছে সেই জায়গাতে নতুন করে বেবি হেয়ার আনবে, এর সাথে সাথে এটা টানা যদি তোমরা নিয়মিত ইউজ করো তাহলে কিন্তু তোমাদের সেই জায়গায় চুলে একদম পরিপূর্ণ হয়ে যাবে। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার ঘটনাটা, আমার ক্ষেত্রে কি হয়েছিল। আমি ছোটবেলা থেকে প্রচন্ড পরিমাণে চুল টেনে মানে সিটি করতাম না, এইভাবে একদম টেনে টেনে চুল বাঁধলাম, এখানে একদম হাইপোনিটেল করে নিতাম, ব্যাস হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে। মানে ছোটবেলা থেকে এই জিনিসটা যখন আমি মানে আমার নিজের অভিজ্ঞতা হলো যে এটা করার কারণে আমার ফোরহেডটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তখন যাই আমি সেটাকে রিকভারি করি এবং সিটি করা স্টার্ট করি। তো যারা ছোট আছো তাদেরকে বলবো কখনো চুল টেনে বাঁধবে না। অনেকে বলে ডোরা কোষা ফিতা দিয়ে চুল বাঁধলে চুল লম্বা হয়, কিন্তু সেটা হয় কি হয় না জানি না, কিন্তু তার থেকে বেশি তোমার এই কপালটা অনেকটাই চওড়া হয়ে যাবে। তো টেনে চুল বাঁধা একদম স্কিপ করবে, সিটি করে চুল বাঁধবে, মিডিলে সিটি করতে পারো, সাইডে সিটি করতে পারো, কিন্তু হ্যাঁ সিটিটাও পার্মানেন্ট একদম কয় বছর ধরে কন্টিনিউ করবে না। মিডিলে সিটি করতে এক মাস করলে তারপরে সেটাকে সাইডে সিটি করো, এইভাবে তোমাদেরকে কনভার্ট করতে হবে। তোমরা যখন লাগাতার একভাবে এক জায়গাতে কন্টিনিউ সিটি করবে তখন কিন্তু সিটিটা ধীরে 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 মোটা হয়ে যায়, মানে চওড়া হয়ে যায়, চুলগুলো সেই জায়গাটা উঠে যায়। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখ। এবার বলি আমার ঘটনা, এটা ঘটনাটা প্রায় আমার কলেজ লাইফেরই মনে করো। তো কলেজ লাইফে আমি যখন রিয়েলাইজ করি যে আমার এই সাইডের চুল এবং এই সাইডের এই দুই সাইডের চুল অনেকটাই উঠে গেছিল, এর সাথে সাথে সামনের যে হেয়ার লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন তো তোমরা অনেক ছোট ছোট এখানে চুল দেখতে পাচ্ছ, সেই সময় কিন্তু আমার এতটা ছোট ছোট চুল ছিল না একদম, যেহেতু আমি আগেই বলেছি তোমাদেরকে আমি খুব চুল টেনে বাঁধতাম। তো যার কারণে আমার কিন্তু এই সামনে কোনো রকম কোনো বেবি হেয়ার ছিল না, একদম হেয়ার লাইনই স্টার্ট দেখতে পাবে তোমরা। আমার কাছে ছবি থাকে, আমি স্ক্রিনে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা। ওইটা আমি যখন নোটিস করলাম যে এইখান থেকে এখানে একদম কোনো বেবি হেয়ার নেই আর ফোরহেডটাও মানে কপালটা অনেকটা চওড়া মনে হতো, তো তখন আমি সেই সময়কারই কথা বলছি, তখন আমি প্রায় এক মাস টানা পেঁয়াজের রস ইউজ করেছি, ঠিক আছে, পেঁয়াজের রস একদম টানা ইউজ করেছি। এবং এক মাস টানা ইউজ করার ফলে আমার সাইডে যে প্যাচেস এর মতো করে প্যাচেস বলবো না, সাইড থেকে এই দুই সাইড থেকে যে চুলটা উঠে গেছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকটাই রিকভার হয়েছে। এটা আমি কলেজ লাইফে যখন করেছিলাম সেই সময় একদম রিকভার হয়ে গেছিল, মিডিলে কিছুদিন ধরে আমি চুলে সেরকম ভাবে যত্ন নিতে পারছি না এবং আমি ধীরে ধীরে নোটিস করছি যে সে আমার আবার ওই সাইডের এই দুই দিকের চুলটা অনেকটাই উঠে উঠে যাচ্ছে। তো যার জন্য আমি প্রায় 10 থেকে 15 দিন হলো পেঁয়াজের রসটা কন্টিনিউ ইউজ করছি এবং একদম যখন পরিপূর্ণভাবে আমার এই দুই সাইডের চুলের এই দুই সাইডের প্যাচেসটা একদম কভার হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যারা যারা যাদের সিটি চওড়া হয়ে গেছে চুল, অনেকের ক্ষেত্রে সিটিতে সিঁদুর পড়তে পড়তে বা এক জায়গায় সিটি করতে করতে না সিটিটা চওড়া হয়ে যায়, তো যাদের সিটি চওড়া হয়ে গেছে, যাদের হয়তো এই জায়গাটা চুল উঠে পাতলা হয়ে গেছে, অনেকের এই জায়গাটা চুল উঠে যায়, অনেকের গোল প্যাচেসের মতো হয়ে যায় চুল উঠতে, তো তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে তোমরা আমার আজকের এই ভিডিওতে পেঁয়াজের রসটা বানানো এবং ইউজ করা এবং কিভাবে কি সব প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমও কিন্তু তোমাদের একদম চলে যায়। এটাকে প্রায় এক সপ্তাহের মতো
অনেকগুলো পেঁয়াজ কদ্দুকস মেশিনে ভালো করে ব্লেন্ড করে একটা মানে কাচের জারে তোমরা ড্রপারের মাধ্যমে বা একটা কাচের জারে রেখে দিতে পারলে তোমরা চাইলে এটাকে রোজ অ্যাপ্লাইও করতে পারো, বা তোমরা যদি চাও রোজ পেঁয়াজটাকে কদ্দুকস করে সেই ফ্রেশ রসটাকে ইউজ করতে পারো। আমি যখন আজ থেকে 2 থেকে 3 বছর আগে ইউজ করেছিলাম তখন কিন্তু আমি টানা ওটা মানে 1 সপ্তাহ বানাতাম, বানিয়ে সেটা ফ্রিজে রাখতাম এবং রোজ ইউজ করতাম, তারপরে সেটা শেষ হয়ে গেলে আবার আরেক সপ্তাহের জন্য বানাতাম, এইভাবে কিন্তু আমি ওটা ফ্রিজে রেখে রেখে ইউজ। এবার তোমাদেরকে বলে দিই পেঁয়াজের রসটা কিভাবে বানাতে হবে। এটা বানানোর জন্য তোমাদেরকে ছোট ছোট স্ল্যাব পেঁয়াজ বলা হয়, একদম রেড কালারের হয়, আমি এখানে ভিডিও অ্যাড করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই পেঁয়াজটাকে নিতে হবে, নেওয়ার পর তোমরা যদি ফ্রেশ বানাতে চাও তাহলে একটা পেঁয়াজ নিবে, আর যদি তোমরা 1 সপ্তাহের বানাতে চাও তাহলে তোমরা 3 থেকে 4টা পেঁয়াজের রস কদ্দুকসে করতে পারো। তো তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে নেবে, আমি রোজ বানাবো যার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি। নেওয়ার পর এটা যে চোচাটা আছে সেটা আমি ভালো করে রিমুভ করে নেব, রিমুভ করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম কোনো নোংরা না থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর একটা কদ্দুকস মেশিন নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ঘষে নিয়ে আমি এটাকে পুরোটাই ভালো করে পেঁয়াজটাকে ঘষে নেব। ঘষে নেওয়ার পর তারপরে যে জিনিসটা বের হবে সেটাকে একটা ছাকনির সাহায্যে বা সুতির কাপড়ের সাহায্যে তোমরাতে তোমরা কমফোর্টেবল হও সেটার সাহায্যে ভালো করে চিপে সে রসটা বের করে নেবে। যখন রসটা বের হয়ে যাবে তারপরে তোমাদের যদি খুবই ভালো রেজাল্ট পেতে চাও এবং দ্রুত পেতে চাও তাহলে তোমরা কিন্তু ওর মধ্যে প্রায় 2 ড্রপের মতো ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের যে জায়গাগুলো চুল পড়ে যায় সেগুলো মানে নতুন করে গজাতে সাহায্য করে, এর সাথে সাথে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে কিন্তু ক্যাস্টর অয়েল। তো আমার কাছে ক্যাস্টর অয়েল এভেলেবেল ছিল না যার জন্য আমি নেইনি, তো তোমাদের বাড়িতে যদি ক্যাস্টর অয়েল থাকে তাহলে তোমরা কিন্তু ক্যাস্টর অয়েলটা অবশ্যই ইউজ করতে পারো এর মধ্যে। তারপরে সে পেঁয়াজের রসটা নিয়েছি এবং নেওয়ার পর একটা তুলোর বল বানিয়ে নেবে, তোমাদের কাছে যদি তুলা না থাকে তাহলে তোমরা কাপড়ও ইউজ করতে পারো, জাস্ট সে বাটিটা বা যে পাত্রে তোমরা এটাকে নেবে জাস্ট ওর মধ্যে এইভাবে করে ড্যাপ করবে এবং যেখানে যেখানে তোমাদের চুল উঠে গেছে তোমরা চাইলে এটা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি তোমরা মনে করো যে না পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো না যেখানে মেন প্রবলেমটা হয়েছে সেখানে করবো তাহলে তোমরা সেখানেও করতে পারো। তো তোমরা কি করতে হবে, তোমাদেরকে জাস্ট পেঁয়াজের তুলোর বল বা কাপড় যেটাই নেবে সেটাকে বাটির মধ্যে এভাবে ডিপ করতে হবে এবং করার পর যেখানে যেখানে তোমাদের প্রবলেমটা হয়েছে, আমার লাইক এখানে এবং এখানে এবং সামনে যাতে বেবি হেয়ারটা আরও হয় যার জন্য আমি জাস্ট সামনের এই পার্টে ইউজ করেছি, এটাকে ভালো করে এই সাইডে এবং যেখানে তোমাদের প্রবলেম আছে সেখানে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে পুরো চুলেও এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর এই পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে এবং ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর যেখানে তোমাদের প্রবলেমটা আছে সেখানে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে তোমরা ওটাকে 1 ঘন্টার মতো রাখবে এবং 1 ঘন্টা রাখার পর তোমাদেরকে 2 পদ্ধতি বলবো, তোমরা ওই 2 পদ্ধতির মাধ্যমে সেটাকে রিমুভ করতে পারো। সবার প্রথমে তোমরা চাইলে সেটাকে নর্মাল জল দিয়ে, তোমাদের যদি ছোট চুল থাকে তাহলে তোমরা রোজ সেটাকে ভালো করে জলের সাহায্যে ধুয়ে নিতে পারো। যেহেতু বড় চুল যার জন্য আমি সামনের দিকে অ্যাপ্লাই করি, আজকে তো আমি শ্যাম্পু করেছি এবং যেদিন আমি শ্যাম্পু করি না সেদিন আমি কি করি, সামনের যে জায়গাটুকু থাকে সেই জায়গাটা একটা ভিজা কাপড় বা সুতির ভালো কটনের কাপড়ে ভালো করে ভিজিয়ে নিই এবং ভিজিয়ে নেওয়ার পর হালকা জল থাকে, কারণ এইভাবে করে হালকা 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 ভাবে আমি এটাকে ভালো করে পেঁয়াজের রসটা যতটুকু পারি রিমুভ করার চেষ্টা করি। হ্যাঁ, অত্যন্ত আমি রাফ করি না, বেশি রাফ করলে কিন্তু চুল উঠে যাবে, তো হালকাভাবে তোমরা চাইলে এটাকে হালকাভাবে আস্তে আস্তে করে রিমুভ করে নিতে পারো। তোমরা চাইলে নর্মাল জলও দিয়ে ধুয়ে নিতে পারো বা তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো, কিন্তু রোজ শ্যাম্পু করাটা একদম চুলের জন্য ভালো না। তো যার জন্য যারা শ্যাম্পু করবে ভাবছো তারা কিন্তু 3 থেকে 4 দিন পর পর শ্যাম্পু করতে পারো, রোজ একদম শ্যাম্পু করবে। মূলত এটাকে সাধারণত আমি যেটা করি আমি সেটা বলি, আমি অ্যাপ্লাই করি 1 ঘন্টার মতো রাখি, 1 ঘন্টা রাখার পর তারপরে একটা কাপড়কে ভালো করে ভিজিয়ে নিয়ে ওগুলোতে আমি অ্যাপ্লাই করি, সেই জায়গাগুলোতে হালকাভাবে কাপড়টার সাহায্যে মুছে নিই। হ্যাঁ, যেদিন তোমরা মুছে নেবে বা শ্যাম্পু করে নেবে তখন তো ব্যাপার আলাদা, কিন্তু তোমরা যখন মুছবে তখন কিন্তু একটা চিটচিটে ভাব থাকবে, তো যার জন্য একটু টেক কেয়ারভাবে চুলে যার জন্য চুলে চিরুনি করার সময় একটু টেক কেয়ারভাবে করতে হবে, কারণ একটা চিটচিটে ভাব থাকবে। আর তোমরা যারা ক্যাস্টর অয়েল ইউজ করবে, ক্যাস্টর অয়েলটা তোমরা রোজ পেঁয়াজের রসের মধ্যে অ্যাড করবে না, যেদিন তোমরা শ্যাম্পু করবে সেই দিন তোমরা চাইলে ওর মধ্যে অনেকটা পেঁয়াজের রস করে নিলে ওর মধ্যে 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে শ্যাম্পু করতে পারো, এটাও তোমরা কিন্তু। এদিকে তোমরা যদি খুবই দ্রুত রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু লাগাতার এটাকে ইউজ করতে হবে, মানে প্রত্যেক দিন এটাকে ইউজ করতে হবে, জল দিয়ে ধুতে হবে, রোজ ইউজ করতে হবে, জল দিয়ে ধুতে হবে, যখন 3 থেকে 4 দিন হয়ে যাবে তখন তোমরা শ্যাম্পু করে নেবে, এইভাবে করে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। এটা
ইউজ করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। সাথে সাথে একটা জিনিস বলবো, যারা ছোট তাদের ক্ষেত্রে একটু সাবধান, কারণ পেঁয়াজের রসটা অ্যাপ্লিকেশন করার সময় সেটা চুলে চোখে আসতে পারে, আর সবাই জানো পেঁয়াজের রস চোখে আসলে কিন্তু অত্যন্ত জ্বালা করবে। তো বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানভাবে এটাকে করতে হবে, এছাড়া বড়দের ক্ষেত্রেও সাবধানে এটা অ্যাপ্লাই করতে হবে, চোখে যাতে না আসে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে তোমরা তোমাদের চুলে টাইপ বুঝে নিয়ে চুলের যত্ন করতে পারবে। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর সাথে সাথে তোমরা অনেকে কমেন্ট করেছো, দিদি ভাই লো প্রসিডির ক্ষেত্রে কি কি ইউজ করতে হবে বা কোন প্যাক ইউজ করতে হবে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, অবশ্যই আমাদেরকে একটু জানাও। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি কিছুদিনের মধ্যে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাস আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই বাই, টেক কেয়ার, বাই বাই।